আমি কাজী সুন্দর আবারও লাইভে এলাম। আসলে আমরা পদ্মার এখানে চলে এসেছি, একটা দুর্গত এলাকা, খুবই মানে ভয়াবহ অবস্থা। আমি বেশি সময় হয়তো লাইভে থাকতে পারবো না। উই দেখুন আপনারা, বৃষ্টি আসছে, মানে বৃষ্টি আমরা দেখছিলাম যে 2 কিলোমিটার দূর থেকে আসতেছে। এই যে এই সাইডে আপনারা দেখেন একদম রোদ, প্রচন্ড রোদ, কিন্তু এখান থেকে প্রচুর ভীষণ ভাবে বৃষ্টি আসতেছে। ওই যে ওইখানে বৃষ্টি, প্লাস এই যে হচ্ছে আমাদের একটা ভীষণ বড় রাস্তা, এটা অনেক বড় রাস্তা, রাস্তাটাই দেখেন কত বড় রাস্তা ছিল, একদম ভেঙে উই সোজা চলে গিয়েছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে নদীর ভাঙন, এই যে ভেঙে গেছে, আর বৃষ্টি আমাদের খুব কাছে চলে আসছে। নদীর রূপ দেখেন, ও মাই গড, পদ্মা। এখানে সব জনপদ ছিল, এই ঠিকই রাস্তাটার পাশ দিয়ে অনেক জনপদ ছিল, সম্ভবত সবই ভেঙে গেছে। আমাদের টিম এখন ত্রাণ বিতরণ শেষ করে এইমাত্র ফিরলো, বৃষ্টি চলে আসছে অলরেডি, আমরা আর হয়তো টিকতে পারবো না। লাইভে থাকতে পারবো না হয়তো।